হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। চলে এসেছি তোমাদের সামনে আজ এক নতুন ভিডিও নিয়ে। তো আজকে সারাদিন কী করলাম আর না করলাম এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রত্যেক দিনই খাওয়া দাওয়া হয়, ভাত ভাত আর ভালো লাগছে না, তাই ভাবলাম আজকে নতুন কিছু ট্রাই করা যাক। আজকে আমি রান্না করলাম ফ্রাইড রাইস আলুর দম। তো তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো এবং সঙ্গে থাকো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। চ্যানেলটা আমার পুরোপুরি নতুন, তোমাদের সাপোর্ট খুব বেশি করে দরকার। তো চলো সঙ্গে থাকো এবং ভিডিওটা পুরো দেখতে থাকো। তো আমি এখানে নিয়ে নিচ্ছি গাজর, ক্যাপসিকাম, বিনস। তো গাজর বিনস ক্যাপসিকামটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, দেখো তোমরা। তো ভালো করে কাটা হয়ে গেছে। এবার কিশমিশ এবং কাজুটাকে ভিজিয়ে রেখেছিলাম জলে। আলুগুলো টুকরো টুকরো করে কেটে ভালোভাবে পরিষ্কার করে আমি জলে ধুয়ে নিলাম। এরপর আমি আদা, পেঁয়াজ, রসুন নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। তারপর দেখো জাদু, কেটে ফেললাম আর কি। তারপর আমি কড়ায় তেল গরম হতে দিয়েছিলাম। কড়ায় তেল গরম হয়ে যাওয়ার পর আলুগুলো আমি কেটে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম গরম তেলে। গরম তেলে ভাজা হবে তখন আমি দেবো নুন, সামান্য পরিমাণে নুন, মানে পরিমাণ অনুযায়ী যে যেমন খায় নুন, এবং পরিমাণ মতন হলুদ আমি দিয়ে দিলাম। তারপর ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে ততক্ষণ আমি ওই যেই আদা পেঁয়াজ রসুনটা কেটে রেখেছিলাম ওটা আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। এরপর কড়াইয়ের মধ্যে গরম তেলে জিরে এবং তেজপাতা দিয়েছি এবং যে পেস্টটা তৈরি করছি সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এরপরে আমি পরিমাণ মতন নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দেব। তো এখন আমি জিরের গুঁড়ো দিলাম। তো জিরের গুঁড়ো এবং পরিমাণ মতন নুন দিয়ে যেমন নুন খায় সেরকম দেওয়ার পর ভালো করে আমি মশলাটাকে কষাবো। এরপর আমি কিছুটা সামান্য পরিমাণ টক দই ব্যবহার করছি, কেউ দিতে পারলে দিও, নাহলে নাও দেওয়া যেতে পারে। তো টক দইটা আমি ভালো করে দিয়ে দিলাম। তো ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা দিয়ে তেল বেরাবে। তো এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তো সেদ্ধ হবে ততক্ষণ আমি ভালো করে কড়াই কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। তো এখন ফুটছে আলুর দমটা, ভালোভাবে ফুটে উঠলে, সেদ্ধ হয়ে গেলে আমি গরম গরম নামিয়ে নিলাম আলুর দম। দেখো তোমরা দেখতে কেমন লাগছে, আমার আলুর দম তো রেডি। তো এবার আমি করব ফ্রাইড রাইস, তার জন্য আমি চালটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি চালটা নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি। আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে আমি সমস্ত যে গাজর, ক্যাপসিকাম, বিনস আর অল্প সামান্য ফুলকপি দিয়েছিলাম, কেটে রেখেছিলাম, ওটা আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। কাজু কিশমিশটাও অ্যাড করেছি। এরপর পরিমাণ মতো চিনি এবং নুন দিয়ে ভালো করে ভাতটা ভেজে নিয়ে ওপরে আমি তারপর পরিমাণ মতন ঘি দিয়ে আমি ভালোভাবে ঢাকনা দিয়ে রেখে নামিয়ে ফেলেছি ফ্রাইড রাইস। রান্না তো আজকের মতন কমপ্লিট। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে ফ্রেন্ডস। তো রান্না তো হয়ে গেলো, তোমরা দেখতে পেলে। শুধু রান্না না, রান্নার পর অনেক কাজ থাকে, সমস্ত কাজই হয়ে গেছে, স্নান টান করে চলে এসেছি। তো এখন তো খাওয়া দাওয়া করতে হবে, সময় হয়ে গেছে। তো চলো আমি খাওয়া দাওয়াটা করি, তোমরা সঙ্গে থাকো এবং ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি নিয়ে নিচ্ছি ফ্রাইড রাইস আলুর দম, আর আমি একটা ডিম সেদ্ধ করেছিলাম, ডিম সেদ্ধ আর স্যালাড। তো চলো খাওয়া দাওয়াটা জমি আজকে হয়ে যাক। আবারও চলে আসলাম তোমাদের সামনে। তো কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে এবং লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলটা পুরোপুরি নতুন, তোমাদের সাপোর্ট অনেকভাবেই আমার দরকার। তো আমার পাশে থেকো, সঙ্গে থেকো, কালকে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও। তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।